আসসালামু আলাইকুম ঘরোয়াভাবে কী করে হালিমের মশলা তৈরি করতে হয় আজকে আমি আপনাদেরকে সহজভাবে হালিমের মশলা তৈরি করা দেখাবো আর খুব সুন্দর করে করা যায় আর এই রমজানের হালিম তো সবারই পছন্দ চলুন দেখে যে সমস্ত মশলাগুলো লেগে থাকে প্রথমে এক চা চামচ শুধু ধনিয়া আস্ত ধনিয়া হাফ চামচ মেথি এক চা চামচ রাঁধুনি হাফ চা চামচ কালো জিরা চা চামচ ছোট হজ বা চিকন হজ বা ছোট ধনিয়া পরে থাকি আমরা এটা খুব সুন্দর ফ্লেভার এলাচ গোলমরিচ জয়াত্রী জয়াত্রীটা খুব অল্প পরিমাণ এক চা চামচ সরিষা কয়েকটি শুকনো মরিচ এক চা চামচ জিরা কয়েকটি তেজপাতা দারচিনি প্রথমে আমি রাঁধুনিটা ভেজে নিব অল্প আছে যখন রাঁধুনিটা ভাজার সময় আওয়াজ হবে তখন সেটা আমি হালকা করে ভেজে উঠিয়ে নিব চুলার আঁচ কমিয়ে ভেজে নিতে হবে পরবর্তীতে রাঁধুনিটা ভেজে নেব খুব অল্প করে অল্প আছে ভেজে নেব রাঁধুনিটা একদমই অল্প আছে ভাজা শেষ হয়ে গেলে সেটা উঠিয়ে নিব অবশ্যই মনে রাখবে সেটা অল্প আছে ভাজতে হবে পরবর্তীতে আমি শুকনো মরিচ তেজপাতা গোলমরিচ এলাচ ভেজে নিব ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব তারপর বাকি সমস্ত মশলা একসাথে ভেজে নিব তারপর আমরা বাসায় যে মশলা ব্লেন্ডার করে থাকি সেই মশলার বাটিতে ব্লেন্ড করে নিব ঠান্ডা করে তারপরে খুব দারুণ একটা হালিমের মশলা তৈরি হয়ে গেল আমাদের আর পরবর্তীতে হালিমের ডাল কী করে তৈরি করতে হয় দেখাবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করবেন অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ